ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করা নিয়ে এখনও কিন্তু অনেক মানুষ মাথা ঘামায়, কারণ কি তারা কোনো ভিডিওতে কমেন্ট সেকশন যদি চেক করে সেখানে দেখতে পারে মানুষের আইডিতে বা মানুষের পেজে ফলো বাটন রয়েছে, সেখান থেকে ফলো করা যাচ্ছে, বাট নিজের পেজে সে ফলো বাটন অ্যাড করতে পারতেছে না। আর এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো, আদৌ আপনারা ফলো বাটন অ্যাড করতে পারবেন কি না এবং ফলো বাটনটা তুলে নিয়েছে নাকি ফলো বাটনটা কোনো না কোনোভাবে অ্যাড করা যায় সেই বিষয়টা নিয়ে। তো প্রথমে আমি আমার একটা পেজ দেখাচ্ছি, এটা কিন্তু আমার একটা পেজ। তো এখানে থ্রি ডট বারে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এইখান থেকে যদি ভিউয়াজে আমি ক্লিক করি, তাহলে দেখেন এইখানে কিন্তু আমার ফলো বাটন নাই, এখানে কিন্তু লাইক বাটন রয়েছে, এখানে কিন্তু ফলো বাটন নাই। এখন আপনারা একটা বিষয় দেখে সবচাইতে বেশি কনফিউজ হচ্ছেন, সেটা হলো আমি যদি এখান থেকে একটা ভিডিও প্লে করে দিই, তো ভিডিওটার আমি কমেন্ট সেকশনটা একটু চেক করি, তো এখানে দেখেন কমেন্ট সেকশনটা যদি আমি একটু নিচের দিকে নামি, তাহলে দেখেন অনেকের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন রয়েছে। জাস্ট এইটাতে যদি ক্লিক করা যায় তাহলে কিন্তু তাদের আইডিটা, তাদের পেজটা দেখা গেছে যে ফলো হয়ে যাবে। তো এই বিষয়গুলো দেখে কিন্তু মানুষ মূলত চাচ্ছে যে তার পেজেও ফলো বাটনটা অ্যাড করি। আসলে এই যে ফলো বাটনটা মূলত পেজের ফলো বাটন, এই বিষয়টা কিন্তু না। এখানে যদি কেউ ফলো করে তাহলে কিন্তু সেখানে লাইক বাটনে ক্লিক পড়ে যাবে বা তার আইডিটা ফলো হয়ে যাবে। বিশেষ করে আইডির ক্ষেত্রে কিন্তু এই ফলো বাটনটা অ্যাড করা যায়, পেজের ক্ষেত্রে তাহলে কি করা যায় না? হ্যাঁ, করা যায় না। পেজের ক্ষেত্রে কিন্তু বর্তমানে ফেসবুক যে নতুন আপডেট নিয়ে এসেছে, সেই আপডেটের ফলে ফেসবুক পেজে কিন্তু আর ফলো বাটন অ্যাড করা যায় না। আর এই আপডেটটা আনুমানিক কিন্তু এক বছরেরও বেশি টাইম ধরে আসছে। ইতিপূর্বে আমি কিন্তু অনেক ভিডিও দিছি যে ফেসবুক পেজে কিন্তু ফলো বাটন অ্যাড করা যায় না, বাট অনেকেই আছে যারা কিন্তু বিভিন্ন সেটিং মিটিং দেখে স্ক্রিনশট এডিট করে তারা দেখে যে ফলো বাটন অ্যাড হয়ে গেল। বিষয়টা কিন্তু এরকম না, ফেসবুকের নতুন আপডেট আপনারা যে এখানে লাইক বাটনটা দেখতে পারেন, আপনাদেরকে আবারও দেখাচ্ছি ভিউয়াজে ক্লিক করে, তো এখানে যে লাইক বাটনটা রয়েছে মূলত এখন কিন্তু এইটাই হলো ফলো বাটন, কারণ কি আপডেট করে কিন্তু ফেসবুক ফলো বাটনটা উঠিয়ে নিয়ে এখানে লাইক বাটনটা দিয়ে রাখছে। এখন কেউ যদি এই লাইক বাটনে ক্লিক করে, তাহলে আপনি যদি বলেন যে আমার পেজটা ফলো হয়ে গেল, হ্যাঁ ফলো হয়ে গেল, আবার যদি মনে করেন যে আমার পেজে লাইক দিল, হ্যাঁ পেজে লাইক দিল, মোট কথা সে আপনার ফলোয়ার হয়ে গেল, সে আপনার ফ্যান হয়ে গেল, সে আপনার সাবস্ক্রাইবার হয়ে গেল, যেটাই বলেন না কেন, মোট কথা ক্লিয়ার কথা। এই ফলো বাটনটা আর ফেসবুকে আপনারা আপাতত পাচ্ছেন না নতুন আপডেটের ফলে। ফলো বাটনটা কিন্তু মূলত ফেসবুক আইডিতে বেশি দেখা যায়, ফেসবুক পেজের ক্ষেত্রে দেখা যায় না। তো ফেসবুক আইডিতে কীভাবে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করাবেন সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু অ্যাড করাই নিতে পারেন। আর সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেই সাথে আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ইন্ডি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেটা দেখে আপনারা সেটা করে নিতে পারেন। আর নিশ্চিন্ত থাকেন, আপনার পেজে ফলো বাটন আর কোনো দিনও অ্যাড হবে না আশা করা যাচ্ছে, এইটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। জাস্ট আপনারা লাইক বাটন নিয়ে সন্তুষ্ট থাকেন আর এটাই সব। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে।